আমরা তাহলে এর আগের পর্যন্ত কি দেখলাম? এর আগের পর্যন্ত দেখলাম মিন নির্ণয় করা এবং মিন নির্ণয় করলাম, তারপরে কি দেখলাম মিডিয়ান, মিডিয়ানও নির্ণয় করলাম, এবং এরপরে লাস্ট পর্যায়ে দেখব মোড। তাহলে মোড কিভাবে নির্ণয় করতে হয়, মোড, মোডের বাংলা কি বহিষ্ঠক বা ভূশিষ্ঠক। তাহলে মোড নির্ণয়ের প্রথমে সর্বপ্রথম কি দরকার, সূত্র দরকার। মোডের সূত্র কি, থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু। তাহলে এটা হচ্ছে মোডের সূত্র। মোডের সূত্র কি, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তাহলে থ্রি ইন্টু মিডিয়ান, তাহলে আমরা মিডিয়ান কত পেলাম, মিডিয়ান পেয়েছি 27.62 মাইনাস 2 ইন্টু, আর মিন কত পেয়েছি, মিন আমরা পেয়েছি 28.56, 28.56। তাহলে এবার এটা কি করতে হবে, গুণ চিহ্ন যেহেতু আছে তাহলে কি করব, আমরা গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, গুণ করলে হবে 82 দশমিক, কত 82.86 মাইনাস 2 ইন্টু কি আছে, 2 ইন্টু মিন আছে। তাহলে এর সঙ্গে কত কি করতে হবে, গুণ করতে হবে, গুণ করলে কত হবে 57 দশমিক, কত হবে 1.2। তাহলে এবার কি করতে হবে, এই সংখ্যাটির সঙ্গে মিডিয়ান যে গুণ করে যে সংখ্যাটি পেয়েছি, এই সংখ্যাটি থেকে মিনের যে সংখ্যাটি আমরা পেয়েছি, এই সংখ্যাটিকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। মাঝে কি আছে, বিয়োগ আছে। তাহলে বিয়োগ কিভাবে, বিয়োগ যেহেতু আছে তাহলে আমাদেরকে এই সংখ্যাটি থেকে মানে মিডিয়ানের সংখ্যাটি থেকে মিনের সংখ্যাটি বিয়োগ করতে হবে। যদি আমরা মিডিয়ানের সংখ্যা থেকে মিনের সংখ্যাটি বিয়োগ করি তাহলে কত পাবো, তাহলে পাবো 25.74, 25.74। এটা কি বার হলো, এটা মিডিয়ান থেকে, মিডিয়ান এবং মিন এর থেকে কিভাবে মোড বার করতে হয় সেটা শিখলাম, এবং লাস্ট মুহূর্তে এটা আমাদের বার হলো কি, এটা বার হলো মোড। তাহলে মোড কত হলো 25.74। মোডের সূত্র কি, মোডের সূত্র লাগবে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তাহলে 3 ইন্টু মিডিয়ান কত 27.62, মিন কত 2 ইন্টু 28.56, এটা কি পেলাম মিন। তারপরে কি করছি, মিডিয়ানের সঙ্গে মিন সংখ্যার সঙ্গে থ্রি ইন্টু মিডিয়ান কত 27.62, এটা কি করলাম, গুণ করলাম, গুণ করে পেলাম এই সংখ্যাটি। তারপরে কি করছি, 2 ইন্টু কত মিন, মিন কত 28.56, গুণ করে পেলাম এটা। তারপরে আমরা এখান থেকে মানে মিডিয়ানটাকে গুণ করে আমরা যে সংখ্যাটি পেলাম, সেই সংখ্যাটি থেকে মিনকে গুণ করে আমরা যে সংখ্যাটি পেলাম, ওই সংখ্যাটির সঙ্গে বিয়োগ করে আমরা পেলাম কি, মোড। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও। যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে।